আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল বুয়েট ক্যাম্পাস জড়িতদের আজীবন বহিষ্কার বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার শেষ করা সহ দশ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতিও তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন এদিকে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন শেরে বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান বিস্তারিত আশিক মাহমুদের প্রতিবেদনে বন্ধু সহপাঠী ও প্রিয় শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও মিছিল স্লোগানে প্রকম্পিত বুয়েট ক্যাম্পাস সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ শিক্ষকেরা ক্লাস পরীক্ষা বর্জন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির ব্যানার ফেস্টু নিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা বিচার পাবো কিনা সেটা তো আসলে বলা যাচ্ছে না তবে আমরা আশা করছি আমাদের একটা সহপাঠী সিনিয়র ভাই উনি মারা গেছেন তো এই জন্য আমাদের যতটুকু আন্দোলন করার মানে যতটুকু আমরা ইয়া করার আমরা করব আশ্বাস নয় বাস্তবতা দেখে পর্যন্ত আশ্বাসে মানে আশ্বস্ত হতে চাচ্ছি না আমরা চাই দৃশ্যমান কোনো বাস্তবায়ন তিরিশ ঘন্টার ভিতরে আমাদের সাথে কোনো রকম দেখাও করেনি এবং তিরিশ ঘন্টা পরে আসছে এবং আসার পর আমাদের মানে সন্তোষজনক কোনো আশ্বাস দিনই ওনার ক্যাম্পাসের একজন স্টুডেন্ট মারা গেলেন মারা গেল উনি আসলেন না এটা তো বড় ব্যাপার এটা তো আসলে ওনাকে জবাবদিহি করা উচিত এদিন বিক্ষোভ সমাবেশ থেকে নতুন দুটি দাবি যোগ করে আলটিমেটাম ঘোষণা করেন বুয়েটের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা এ সময় হত্যাকারীদের রাজীবন বহিষ্কার বুয়েটের রাজনীতি নিষিদ্ধ সহ দশ দফা দাবি মেনে নিতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় আমাদের দশ দফা দাবি যে সময়সীমা দেওয়া আছে তার মধ্যে না মানা হলে এবং যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত সকল ধরনের একাডেমিক কার্যক্রম এবং এই একাডেমিক কার্যক্রমের মধ্যে চোদ্দই অক্টোবর বুয়েটের অ্যাডমিশন টেস্ট আছে সকল ধরনের একাডেমিক কার্যক্রম

দারবে পরিণত হচ্ছে সেই জায়গায় আঘাত করতে হবে এস একটা যে প্রশাসনকে

উপাচার্যের অনুমোদনের প্রয়োজন হয় সেই জন্য আমরা এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিজের দায়ী স্বীকার করে পদত্যাগ করেছেন সেরা বাংলা হলের প্রভোস জাফর ইকবাল খান আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা